হ্যালো স্টুডেন্টস আজ আমরা ক্লাস থ্রির একটি নতুন চ্যাপ্টার আলোচনা করব ইংলিশ বিষয়ের লেসেন ফোরের নো ইউর বার্ডস জানা তোমাদের এই পাখিগুলির আমরা অনেক পাখির নামও জানি এখানে দেখো যে সমস্ত পাখিগুলো দিয়ে আছে তাদেরও নাম জানি টিয়া পাখি বক চড়ুই ইত্যাদি ইত্যাদি দেখো তোমাদের প্রথম কোশ্চেন দিয়ে আছে হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই কে আকাশে উড়তে পারে অ্যান্সার বাই বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই নেক্সট কোয়েশ্চেন দিয়ে আছে হু হ্যাজ ফিদার্স কাদের আছে পারক অ্যান্সার বাই বার্ড হ্যাজ ফিদার্স তৃতীয় কোয়েশ্চেন দিয়ে আছে দেখো হু হ্যাজ এ বিক কাদের আছে ঠোঁট অ্যান্সার বাই বার্ড হ্যাজ এ বিক আজকে বলে মূল পড়ায় ফিরে আসবো আমরা যে নামটি হলো মূল পড়ার বিষয়ের দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন অর্থাৎ একটি ময়ূর এবং সারস পাখি এটা নিয়েই আজকের আমাদের পড়া এই গল্পটি পড়ার আগে এই গল্পের বিষয়বস্তু অর্থাৎ সার সংক্ষেপ বা ছোট্ট আকারে আমরা জেনে নিই গল্পের মধ্যে কি আছে গল্পটা পুরোটাই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটি ময়ূর এবং একটি সারস পাখিকে এই দুজনকে নিয়ে গটা গল্প এই ময়ূরটি বাস করত একটি হ্রদ দেখো এখানে নিচের দিকে দেখা যাচ্ছে ছোট্ট জলের মতো ওটি হচ্ছে একটি হ্রদ হ্রদের পাশে ওই ময়ূরটি বাস করত। আর এই যে ক্রেন অর্থাৎ যে সারস পাখিটি রয়েছে ও অন্য কোথাও বাস করতো পাখিটি যে এখানে বাস করতে এসেছিলো অর্থাৎ ওই হ্রদে থাকতে এসেছিল ঠিক আছে আর এই ময়ূরটি দেখো খুব সুন্দর দেখতে আমরা জানি ময়ূর খুব সুন্দর সবারই ভালো লাগে ময়ূর আর ক্রেন সে দেখো সাদা মেটা অর্থাৎ তার কোনো রং নেই তেমন একটা এই যে দুজন দুজনে যে কথোপকথন কি কথা হয় বা দুজনের মধ্যে কি আলোচনা হয় আর কি যে ময়ূর যে গর্ববোধ করত সেই গর্বটা কিভাবে এই সারস ভেঙে ছিল এটা নিয়ে পুরো গল্পটা চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের পড়াটা দিকে দেখো ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় এ পিকক লিভড ইন এ ফরেস্ট একটি জঙ্গলে বাস করত। বিসাইড এ লেক একটি হদের ধারে হি ওয়াজ ভেরি প্রাউড অফ বিউটি সে খুব গর্ববোধ করত তার সুন্দরতা নিয়ে এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক সে প্রত্যেক দিন ওই হ্রদে ঘুরতে যেত দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশান ইন দ্য ওয়াটার সে সেখানে দেখেছিল নিজের প্রতিবিম্ব ওই জলের মধ্যে রিফ্লেকশান কথার অর্থ কি প্রতিবিম্ব মানে ছায়া যেটা আমরা আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাই যে আমাদের প্রতিবিম্ব গড়ে ওঠে বা কোনো শান্ত জল অর্থাৎ পুকুরের ধারে যে জলটা শান্ত থাকে তখন দাঁড়ায় দেবে আমাদের একটা ছবি পড়ে ওই জলের মধ্যে এখানেও তেমনি এই যে ময়ূরটি সেও যখন ওই হ্রদের ধারে দাঁড়িয়েছিল তখন তার রিফ্লেকশান অর্থাৎ তার প্রতিবিম্বটি গড়ে উঠছিলো ওই জলটিতে ওহো হোয়াট এ বিউটিফুল বাট অ্যাম আই কতই না সুন্দর পাখি হই আমি মাই ফিদার্স অ্যান্ড উইংস আমার পালকগুলি এবং ডানাগুলি আর সো বিউটিফুল হয় খুব সুন্দর ময়ূরটি বলছে আমার পালক এবং যে ডানাগুলি আছে সেগুলো হচ্ছে খুব সুন্দর হি ইউজ টু সে টু হিমসেল সে নিজেই নিজেকে বলেছিল মানে নিজেই নিজের সঙ্গে নিজের মধ্যে কথা বলছে তারপর দেখো ওয়ান ডে একদিন এ ক্রেন কেম টু দ্য লিপ বাই দ্য লেক ওই হদের ধারে বাস করতে এসেছিল একটি সারস পাখি দ্য পিকক স দ্য ক্রেন ময়ূরটি দেখেছিল ওই সারস পাখিটিকে হে মারমার্ট সে নিজের মধ্যে বিড়বিড় করেছিল এ নিউ ভিজিটর ইচ হেয়ার স্টে একটি নতুন পরিদর্শক এখানে থাকতে এসেছে ভিজিটর কথার অর্থ কি পরিদর্শক আর মারমার্ট মানে কি বিড়বিড় করে বলা আই মাস্ট গো আমি অবশ্যই যাব। অ্যান্ড ইন্ট্রোডিউস মাই টু হিম আমি তার সঙ্গে নিজেই সাক্ষাৎ করে নেব। ইন্ট্রোডিউস মানে সাক্ষাৎ করে নেওয়া আর মাই মানে নিজেই সাক্ষাৎ মানে কি দেখবে আমরা যখন একটা নতুন বন্ধু করি তার সঙ্গে ধীরে ধীরে কথা বলি তার নাম জানি সেটাই হচ্ছে সাক্ষাৎ করে নেওয়া ঠিক আছে তারপরে দেখো সুতরাং দ্য পিক ওয়ার্ল্ড টু দা লেক ওই হ্রদের দিকে হেঁটেছিল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে হচ্ছে হেঁটে গিয়েছিল দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার সারস পাখিটি খুব ব্যস্ত ছিল সেখানে ওয়াজ ক্যাচিং ফিস ফর লাঞ্চ সে ধরছিল মাছ দুপুরের খাবার জন্য তাকে দুপুরে খেতে হবে আমরাও যেমন মানুষেরা বা যে কোনো পশুরা আমাদের বেঁচে থাকার জন্য খাই সেরকম সারস পাখিও তার দুপুরের খাবার জন্য সে হচ্ছে মাছ খাবে তাই মাছ ধরছিল এই কাজেই সে ব্যস্ত ছিল দ্য প্রাউড পিকক গর্বিত ময়ূরটি স্প্রিড আউট ছড়িয়ে দিয়েছিল বাইরের দিকে হিজ কালারফুল ফিদার তার সুন্দর রঙ বেরঙের পালকগুলিকে ফর ডিসপ্লে দেখানোর জন্য এখানে স্পিড মানে ছড়িয়ে দেওয়া আউট মানে বাইরের দিকে কালারফুল মানে কি সুন্দর বা রঙ বেরঙের ফিদার্স মানে কি পালক আর ডিসপ্লে মানে দেখানোর জন্য মানে ওই ক্রেনটিকে অর্থাৎ যে সারস পাখিটি ছিল তাকে দেখানোর জন্য সে কী করেছে তার পালকগুলিকে ছড়িয়ে দিয়েছে মানে তার পেখমটাকে মেলে দিয়েছে তোমরা অবশ্যই দেখেছো যদি ময়ের দেখে দেখো দেখবে সে তার পেখম মেলে দেয় তখন ময়ূরকে খুব সুন্দর দেখায় দেন তারপর হিসেড সে বলেছিল টু দ্য ক্রেন ওই সারস পাখিটাকে ময়ূরটি বলছে হ্যালো মিস্টার ক্রেন হ্যালো মিস্টার সারস ওয়েলকাম টু দ্য ফরেস্ট তোমাকে স্বাগতম জঙ্গলে আই অ্যাম ইওর নাইবার আমি হই তোমার প্রতিবেশী নাইবার মানে কি প্রতিবেশী থ্যাংক ইউ ধন্যবাদ সো মাচ অনেক বেশি মিস্টার পিকক মিস্টার ময়ূর দ্য ক্রেন সেট সারস পাখিটি বলল দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন তারপর ময়ূরটি ওই সারস পাখিটিকে নিয়ে একটি মজা করলো মক মানে কি মজা করা হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফিদার্স কেন তোমার বর্ণহীন এই পালকগুলি ইউ লুক সো অর্ডিনারি তোমাকে দেখাচ্ছে খুব সাধারণ এখানে কেন সাধারণ দেখাচ্ছে ক্রেনটিকে অর্থাৎ সারস পাখিটি কারণ সারস পাখির কি কোনো গায়ের রং ছিল না কারণ তো সাদায় সাদা মেটায় দেখো ছবিটিতে তাকে সেরকম একটা দেখাচ্ছে না সাদা মেটায় আর ময়ুরটি কত সুন্দর দেখাচ্ছে সেই জন্য এখানে ময়ূরটি বলছে তোমাকে খুব অর্ডিনারি সাধারণ দেখাচ্ছে আমরাও দেখবে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তখন কি আমরা খুব সেজে গুজিয়ে যাই ঠিক আছে তখন আমাদের খুব সুন্দর লাগে যখন আমরা বাড়িতে থাকি বা স্কুল যাব তখন কি সেই একই রকম ইউনিফর্ম পরে আমরা স্কুল যাই একই রকম জামাকাপড় পরে বাড়িতেই থাকি তখন কি আমাদের অত সুন্দর লাগে এখানেও সেরকম সারস পাখির যেহেতু একটাই রং সাদা সাধারণই দেখাচ্ছে দ্য ক্রেন তখন সারস পাখিটি উত্তর দিচ্ছে ইয়েস হ্যাঁ আই ডু নট হ্যাভ বিউটিফুল ফিদার্স এন্ড উইংস লাইক ইউর তোমার মতো আমার সুন্দর পালক এবং ডানা নেই তখন ক্রেন উত্তর দিচ্ছে কি পিকককে অর্থাৎ ময়ুরকে যে তোমার মতো আমার অত সুন্দর পালকও নেই আর ডানাও নেই বাট কিন্তু আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অব মাই উইংস আমি উড়ে যেতে পারি আমার ডানার সাহায্যে এই গোটা হদের চারিদিকে ক্যান ইউ ক্যান ইউর ফাদার সরি ক্যান ইয়োর ফিদার্স হেল্প ইউ টু ফ্লাই পার তোমার কি এই পালকগুলি তোমাকে উড়তে সাহায্য করে সারস পাখিটি ময়ূরকে বলছে বল তোমাকে কি সাহায্য করে তোমার ওই পালকগুলি যে আছে তোমাকে উড়তে দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক ময়ূরের কাছ থেকে কোনো উত্তর এসেছিল না মানে ময়ূর কোনো উত্তরই দিতে পারেনি কেন বলো তো কারণ ময়ূর তো উড়তে পারে না ভালো মতো করে কারণ তার তো ওই সুন্দরতাই আছে তার পেক্ষম আছে সে একটু ভারী সেই জন্য সে খুব বেশি উড়তে পারে না সেই জন্য ময়ূর এখানে চুপ করেছিল হি ফেল আসামড অ্যান্ড ওয়েট অ্যা সে অনুভব করলো লজ্জার মানে লজ্জাবোধ পেয়েছিলো মানে লজ্জা পেয়েছিল কেন ময়ূরটি এখানে এবং সে চলে গেল ময়ূরটি ওই জায়গা ছেড়ে চলে গেল এই গল্পটা থেকে আমরা একটা নীতি কথা শিখলাম কি কথা না কখনোই কোনো জিনিসকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি না আমাদের কখনোই গর্ববোধ করা উচিত নয় এটা সব সময় মনে রাখা উচিত এটাই ছিল আজকের গল্প আমরা পরের ভিডিওতে বা নেক্সট ডে এর যে কোশ্চিনগুলো রয়েছে তার অ্যান্সারগুলো আমি বলে দেব বা করে দেব সেই নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো